বাহরাইন থেকে আমাদের প্রতিনিধি সাইফুল ইসলাম জানিয়েছেন, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের সব রুটে এয়ার টিকিট ভাড়া নিয়ে চলছে অরাজকতা। সিন্ডিকেটের কারণে মধ্যপ্রাচ্যে আসার ভাড়াও অস্বাভাবিক বেড়ে হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসীরা। এর প্রতিকার চেয়ে প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 17 মার্চ বৃহস্পতিবার বাহরাইনের মাহরারকে আল ওরসা রেস্টুরেন্টে বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন এই প্রতিবাদ ও আলোচনা সভার আয়োজন করে। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন ইয়াং অ্যাসোসিয়েশন এর সহসভাপতি হুমায়ুন কবির। সংগঠনের সভাপতি নাজির আহমেদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহসভাপতি ইফরাত সাইফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বশির আহমেদ, মাজহারুল ইসলাম বাবু, আব্দুল কাদের মজুমদার, আলামিন মোহাম্মদ, সবুজ মিলন, নুরুল ইসলাম নূর ও মোজাম্মেল হোসেন এবং সজীব আল রশিদ সহ অনেকেই। আলোচনা সভায় বক্তারা প্রবাসীদের টিকিট নিয়ে হয়রানি বন্ধ এবং এর প্রতিকার চেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে এয়ারলাইন্সের টিকিট বিপণন ব্যবস্থা তদারকি এবং এয়ার টিকিট সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রফিক, উইকেয়ার এর ইব্রাহিম গালিব, ইউসুফ, বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইন এর সহ সাধারণ সম্পাদক জানে আলেম, ক্রীড়া সম্পাদক হাসান রাজু সহ বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইন এর সদস্যরা। পরে প্রবাসী ও দেশের মানুষের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহসভাপতি হুমায়ুন কবির। মূলত একেবারে ঘরোয়া ফাউন্ডার সবুজ মিলন সাহেব, বাংলাদেশের আজকে অর্থনীতি চাঙ্গা একমাত্র প্রবাসীদের অবদান। আর হচ্ছে ইউরোপ আমেরিকার চেয়ে মধ্যপ্রাচ্যে টিকিটের দাম বেশি বলতে চাই, সামনে হয়তো বলবো, বেশি লম্বা করবো না আমার বক্তব্য। এই সংগঠনটি পরিচালিত হচ্ছে আপনাদের সবচেয়ে বড় যে ব্যাকআপ, আমরা কেন এত নির্যাতিত, আমরা এয়ারপোর্টে গেলে সামান্য একটা ট্রলি নাই। শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই নতুন, আজকে বাংলাদেশ স্পেশালি বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইন আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ। এখন আপনারা সবাই